हेलो एवरीवान आज आमरा आलोचना करब बर्तमान विश्वेर सुपरिचित अलराउंडार एवं श्रीलंका जातीय दलेर अन्यतम गुरुत्वपूर्ण क्रिकेटार वानिंदु हासारांगार जीवनी सम्पर्के। बंधुरा आज आमरा वानिंदु हासारांगा सम्पर्के एमन किछु तथ्य जानब जा हयतो आपनारा आगे कखनो शुनेननि। ताहले चलुन देरी ना करे शुरू करा जाक। आर हाँ, आपनार प्रिय खेलोयाड़ेर जीवनी सम्पर्के जानते अवश्यई आमादेर चैनलटी सबस्क्राइब करते भूलबेन ना। वानिंदु हासारांगा हलेन एकजन श्रीलंकान आंतर्जातिक पेशादार क्रिकेटार। तिनि एकजन डानहाती लेग स्पिनार एबं डानहाती बैट्समैन। दले तिनि मूलत एकजन बलार हिसेबे खेलते शुरू करलेओ बर्तमाने तिनि बलिंगेर पाशापाशि अनेक समय भालो बैटिंग करे निजेके एकजन अलराउंडारे परिणत करेछेन। तार उच्चता 5 ফুট 9 ইঞ্চি, तार ओजन 70 কেজি, तार जार्सि नम्बर 49, बर्तमाने तार बयस 25। वानिंदु हासारांगा 1997 सालेर 29 জুলাই श्रीलंकार गाले शहरे जन्मग्रहण करें। तार पुरो नाम पिन्नादु आगे वानिंदु हासारांगा दी सिल्वा। हासारांगा तार परिवार सम्पर्के तेमन किछु जानार नेই, तबे तार बड़ भाइয়ের नाम চাতুরাঙ্গা दी सिल्वा। तिनिও श्रीलंकान जातीय दलेर हয়ে খেলেছিলেন। हासारांगा पढ़ालेखा করেছিলেন श्रीलंकार गालेर रिचमंड कलेजे, সেখানে তিনি তার স্নাতক সম্পন্ন করেছিলেন। कलेजे तार क्रिकेट कैरियर शुरू হয়েছিল। 2015 সালের 30 নভেম্বর আয়া প্রিমিয়ার সীমিত ওভার প্রতিযোগিতায় তিনি তার লিস্টে ক্রিকেটের অভিষেক করেন। 2015 साले तिनि आईसीसी অনূর্ধ্ব-19 विश्वकप खेलार जन्य श्रीलंका অনূর্ধ্ব-19 दलेर सदस्य हिसेबे मनोनीत हन। 2016 सालेर 26 ফেব্রুয়ারি हासारांगा श्रीलंका बंदर कर्तृपक्ष क्रिकेट क्लाबेर हये तार प्रथम श्रेणीर क्रिकेटे अभिषेक करें। 2017 सालेर नवेम्बरे श्रीलंका क्रिकेटेर वार्षिक पुरस्कारे हासारांगाके 2016-17 मौसुमेर जन्य घरोया क्रिकेटे सबचेये प्रतिश्रुतिशील खेलोयाड़ हिसेबे पुरस्कृत करा हय। 2017 सालेर 11 নভেম্বর बांग्लादेश प्रिमियर लीग बीपीएल हासारांगा सिलेट सिक्सार्सের হয়ে তার টি-20 অভিষেক করেন। 2018 साले सुपार फोर प्रादेशिक टूर्नामेंटर জন্য তিনি কলম্বো দলে যোগ দেন। 2018 সালের আগস্টে এসএলসি টি-20 লীগ খেলার জন্য ডাম্বুলার স্কোয়াডে জায়গা পান তিনি। 2020 সালের অক্টোবরে লঙ্কা প্রিমিয়ার লিগে তিনি জাফনা স্টলিয়ন্স দলের হয়ে খেলেছিলেন। টুর্নামেন্টে 17টি উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। 2021 সালে ইন্ডিয়ার প্রিমিয়ার লীগ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তাকে দলে কিনে নেয়। 2021 সালের 20 সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তিনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে তার আইপিএল অভিষেক করেন এবং বর্তমানে তিনি সেখানেই খেলেন। वानिंदु हासारांगा श्रीलंका जातीय दलेर हये तार ओडिआई अभिषेक करें 2017 साले। 2017 सालेर 2 জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে তিনি জাতীয় দলের হয়ে তার ওডিআই অভিষেক করেন। তার অভিষেক ম্যাচে তিনি তার দারুণ বোলিং জাদুতে হ্যাটট্রিক লাভ করেন। এর ফলে তিনি ওডিআই ইতিহাসের 42তম হ্যাটট্রিক লাভকারীর মর্যাদা লাভসহ অভিষেকে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিক মর্যাদা লাভ করেন। এছাড়াও ওডিআই ইতিহাসে বাংলাদেশের তাইজুল ইসলাম এবং দক্ষিণ আফ্রিকার কাগিসোর আবাদার পর তৃতীয় অভিষেক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন তিনি। 2019 সালের 1 সেপ্টেম্বর হাসারাঙ্গা নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে তার টি-20 অভিষেক করেন। 2020 সালের 26 ডিসেম্বর হাসারাঙ্গা সাউথ আফ্রিকার বিপক্ষে দেশের হয়ে তার টেস্ট অভিষেক করেন। হাসারাঙ্গা 2017 সালে দেশের হয়ে অভিষেক হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দলের হয়ে খেলছেন এবং দলের অনেক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন। তিনি ট্রাভেলিং করতে, মুভি দেখতে এবং শপিং করতে বেশ ভালোবাসেন। এছাড়াও তিনি কোল্ড কফি, ফ্রুট জুস এবং আইসক্রিম খেতে বেশ পছন্দ করেন। তার প্রিয় ব্যাটসম্যান বিরাট কোহলি, এভি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল এবং তার প্রিয় বোলার ডেল স্টেন ও ওয়াসিম আকরাম। তিনি এখনও অবিবাহিত। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 1.3 মিলিয়ন। তিনি ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন এবং নিজের জীবনের সেরা মুহূর্তগুলো সেখানে শেয়ার করেন। ইনস্টাগ্রামে তার প্রায় 338K ফলোয়ার রয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমরা আবার ফিরব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।